আমার প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বিগত কয়েকদিন ধরে আমি উচ্চ মাধ্যমিক 2024 ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন চ্যাপ্টার ওয়াইজ দিয়ে আসছি। আমার যে প্লেলিস্ট আছে সাজেশন বলে, সেখানে ফলো করো। টোটাল 16টা চ্যাপ্টার সাজেশন কিন্তু স্টেপ বাই স্টেপ তুমি পেয়ে যাবে। তো চলো, আজকে কোন চ্যাপ্টার সাজেশন এনেছি আমরা দেখি। আজকে যে চ্যাপ্টার সাজেশন এনেছি সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য। উচ্চ মাধ্যমিক সাজেশন 2024 এই জননগত স্বাস্থ্য থেকে আমাদের কী কী কোশ্চেন এই বছর ইম্পর্টেন্ট আমরা দেখে নিই। এখানে তোমাদেরকে বলি, শর্ট এবং ব্রড সব কিন্তু একটা ভিডিওতেই দিচ্ছি। আর একটা কথা, পিডিএফ পেতে বা এগুলোর উত্তর পেতে যদি কোনো রকম সমস্যা হয়, আমার যে শর্ট ভিডিও আছে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে কল করো। পুরো কোশ্চেনের শর্ট এবং ব্রড সব কোশ্চেনের অ্যান্সার ফ্রি অফ কস্ট তোমার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। দেখি, প্রথম যেটা আসছে, জন্ম নিয়ন্ত্রণ বড়ির একটা অত্যাবশ্যকীয় উপাদান হলো, এক নম্বর দিচ্ছে এলএইচ, দুই নম্বর অক্সিটোসিন, তিন নম্বর প্রোজেস্টেরন, চার নম্বর সবকটি। কোনটা হবে স্যার? অ্যান্সার না পালে কল করো আমাকে। ওকে, পরের কোশ্চেন আসছি, অম্লার মধ্য দিয়ে কোন প্রকার অ্যান্টিবডি গর্ভস্থ ভ্রূণের মধ্যে প্রবেশ করতে পারে? খুব খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট। পর্যন্ত সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম দেখো। তাহলে সিফিলিস যে রোগ হয়েছে সেটা জানার জন্য কোন পরীক্ষাগুলো আমাদেরকে করতে হবে? এখানে পারলে তোমরা এডসটাও দেখে রাখবে, হয়েছে। পর্যন্ত আসি, এমটিপি কি, এর পুরো নাম, এই এমটিপিটা একবার দেখে নেবে, তার সংজ্ঞা, তার গুরুত্ব, হয়েছে, ওতে অবশ্যই কিন্তু দেখবে। চল পরের কোশ্চেন, ভাসেকটমি এবং টিউবেকটমি, ভাসেকটমি এবং টিউবেকটমি কি, এটা কিন্তু একসাথেই থাকবে, হ্যাঁ না? তো ভাসেকটমি এবং টিউবেকটমি কি, অতি অবশ্যই কিন্তু দেখবে। এবং এখানে তোমাকে আমি একটা কথা বলে দিই, এই চ্যাপ্টার দেখার সাথে সাথে মানুষের জন্য তিন নম্বর চ্যাপ্টার মানুষের জন্য সাজেশনটা কিন্তু দেখবে, কারণ এই দুটো প্রায় প্যারালি একই হয়ে গেছে। মানুষের জন্য অনেক কিছু কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি, এখানে কিছু কোশ্চেন মানুষের জন্য দিয়ে দিয়েছি, ওই জন্য দুটো ভিডিওকে একসাথে দেখবে, সাজেশনটা ভালো হবে, হয়েছে। পরে আইইউডি কি, এই আইইউডি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক শর্ট কোশ্চেন কিন্তু পড়ে, হয়েছে। পরে চলে আসি, অ্যামনিওসিনথেসিস কি, দেখো কি বলছে, অ্যামনিওসিনথেসিস কি, এর যে তাৎপর্য সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, যে অ্যামনিওসিনথেসিস কি, এর তাৎপর্য। এখানে কিন্তু স্যার সুবিধা এবং অসুবিধা অতি অবশ্যই উল্লেখ করবে, হ্যাঁ না? মানুষের জন্য ওই সাজেশনটা আমি ফোন করে দিয়ে দিয়েছি। চল এডস রোগের কারণ উল্লেখ করো। তাহলে এডস রোগের কারণটা স্যার দেখবে, কারণ তার যে জীবাণু, জীবাণুর পুরো নাম, এডসের পুরো নাম, এবং সেটাকে কী করে প্রতিকার করা যায় সেটা কিন্তু স্যার একটু খেয়াল করবে। টেস্টিউ বেবি উৎপাদনে জড়িত একটা পদ্ধতির নাম, শর্ট কোশ্চেন দেখবে ভালো করে। সিফিলিস কি, ইয়ার প্যাথোজেন এবং রোগ লক্ষণ পদ্ধতি উল্লেখ করো। এই সিফিলিস একটু আগে আমি বললাম, সিফিলিস এবং এডস তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো চলো, এই জননগত স্বাস্থ্যতে এই কয়েকটা কোশ্চেন করো, আশা করছি কোনো রকম সমস্যা হবে না। সামনে এইচএস, ভালো করে পড়াশুনো করো এবং এইচএসটা দাও। চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।